মারো তালে তালে, আউলে দুই গালে, উদার দুই গালে, দুরা মারো তালে তালে, গুতা মারো তালে তালে, আউলে দুই গালে, আউলের দুই গালে, দুরা মারো তালে তালে, গুতা মারো তালে তালে, আউলে দুই গালে, ও কিবের দুই গালে, দুরা মারো তালে তালে, গুতা মারো তালে তালে, আউলে দুই গালে, গালে গালে বন্ধুরা, এখানে এই যে খুনি হাসিনা এবং খুনি হাসিনার দালাল আওয়াল কমিশন ঢুকে রয়েছে, এই খুনি হাসিনার দালাল এই আওয়াল বের হলে তাকে আমরা গণ ধলাই দেব। খুনি হাসিনার স্থান এই বাংলাদেশে কোন অফিস আদালতে থাকতে পারে না। আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছি, কোন দালালকে এই জায়গায় স্থান দেওয়া হবে না। ভাই এদিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে বেরোবে, না যাই নাই, আওয়াল যাই নাই। আরে ভাই আমি লাইভ দেখলাম, এক মিনিটও হয় নাই। পরিষ্কার বক্তব্য, খুনি হাসিনার দালালেরা বাংলাদেশের যে কোনো খুনি হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, রায়ের দালালেরা হুশিয়ার সাবধান, খুনি হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান, আওয়ালের দুই গালে জুতা মারো তালে তালে, রকিবের দুই গালে জুতা মারো তালে তালে, উদার দুই গালে জুতা মারো তালে তালে, আওয়ালের দুই গালে জুতা মারো তালে তালে, রকিবের দুই গালে জুতা মারো তালে তালে, খুনি হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, রায়ের দালালেরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, খুনি হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান, খুনি হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান, আওয়ালের দুই গালে জুতা মারো তালে তালে, রকিবের দুই
গালে, জুতা মারো তালে তালে, ভূতের দুই গালে, জুতা মারো তালে তালে, রকিবের দুই গালে, জুতা মারো তালে তালে, আওয়ালের দুই গালে, জুতা মারো তালে তালে, খুনি হাসিনার দালালের ছাত্র হত্যার দালালেরা খুশিয়ার শব্দের দালালেরা হাসিনার দালালেরা খুশিয়ার শব্দ আউয়াল গালি কই হই রই রই আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি। আমরা দেখেছি এই আউয়াল কমিশন, এর আগে দেখেছি হুদা কমিশন, আমরা দেখেছি রকিব কমিশন। এরা শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই নির্বাচন কমিশনে বসে বাংলাদেশের 18 কোটি জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। বিগত 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় শেখ হাসিনার পাঁচাটা গোলাম, শেখ হাসিনার লেসপেন্সার, শেখ হাসিনার দালাল এই আউয়াল কমিশন পদত্যাগ করেছে। আমরা এই কমিশনের দেশের প্রেমিক নাগরিকদের দিয়ে পুনর্গঠন দেখতে চাই। বাংলাদেশের মানুষ অতি সত্বর ভোটাধিকার প্রয়োগ করতে চাই। আমরা ভোট দিতে চাই, আমরা রাজনৈতিক দলের নিবন্ধন সহজীকরণ চাই। আমরা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সিনিমিনি খেলতে দিতে চাই না। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান নিয়েছি। কেউ কোনো ব্যক্তিগত ভাবে কেউ কোনো এমন কোন আচরণ করবেন না। এই নির্বাচন কমিশন আমাদের কমিশন, 18 কোটি মানুষের কমিশন। এই নির্বাচন কমিশন সেনাবাহিনীর কমিশন, বিজিবির কমিশন, র‍্যাবের কমিশন, আমাদের বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি, গণ অধিকার, সবার শ্রদ্ধার জায়গা হচ্ছে এই নির্বাচন কমিশন। যার কারণে আমরা আমাদের শান্তিপূর্ণ আমরা প্রতিবাদ করতে চাই। আপনারা যারা ডিম নিয়ে এসেছেন, আপনারা ওই সমস্ত ব্যক্তির গায়ে মারবেন। আমরা, আমাদের জ্বালা হচ্ছে আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এগুলা মানুষ না, শেখ হাসিনার পাঁচাটা গোলাম, তাদের কোনো ক্ষমা হবে না। বন্ধুগণ, ইতিমধ্যে ইরান ভাই পরিষ্কার ভাবে বলেছে, আমাদের দাবি পরিষ্কার। আমরা গত 5ই আগস্ট এই বাংলাদেশকে দ্বিতীয় একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি, কিন্তু দুঃখের বিষয় সেই 5ই আগস্ট থেকে আজকে 5ই সেপ্টেম্বর
দীর্ঘ একটি মাস কিভাবে খুনি হাসিনা এবং ভারতীয় রয়ের দালাল এই আওয়াল কমিশন একটি মাস এই ভবনে রয়েছে, কিভাবে দায়িত্বে রয়েছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা পরিষ্কারভাবে বলেছি খুনি হাসিনা এবং ভারতীয় কোন দালাল এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার এলাকার 1 ইঞ্চি মাটিতে থাকতে পারবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই আওয়াল কমিশন এই খুনি হাসিনার দালাল খুনি হাসিনার গোলাম আওয়াল কমিশন বেশ কয়েকটি রাজনৈতিক দলকে অবৈধ সুবিধা দিয়েছে আইনের তোয়াক্কা না করে। আমরা এমনও দেখেছি কোন একটি রাজনৈতিক দল আবেদন না করা সত্ত্বেও এই আওয়াল কমিশনের কাছ থেকে তারা নিবন্ধন পেয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এই আওয়াল কমিশন খুনি হাসিনার দালাল গোলাম কমিশনকে এই নির্বাচন কমিশনের যে সকল কর্মকর্তা কর্মচারী সহযোগিতা করেছে তাদের পাশে দাঁড়িয়েছে তাদেরও ক্ষমা নেই, তাদেরও মাফ নেই। স্পষ্ট করে বলতে চাই এই কমিশন আমাদের এদেশের 18 কোটি মানুষের, এই কমিশন বাংলাদেশ সেনাবাহিনীর, এই কমিশন প্রত্যেকটি বৈধ রাজনৈতিক দলের। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আবর্জনাটি ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে বলে আমরা মিডিয়াতে দেখতে পাইলাম, এই আবর্জনাকে আপনারা অতি দ্রুত এই পবিত্র কমিশন থেকে বের করে জনতার কাতারে দিয়ে দেন, তাই তাদের সিদ্ধান্ত নেবে এই কমিশনকে তারা কি করবে। এটা আমাদের পরিষ্কার দাবি। আমরা এখানে বেশ কয়েকটি রাজনৈতিক দল আছি, আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় আমরা ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি চলমান রাখবো। আমরা বলতে চাই এই হাসিনা দালালে ভারতের রর হিসাবে সেনাবাহিনীদের মুড়ে করে দিতে চাই। বিল খানার হত্যা এই আওয়ালদের মতো এবং বাংলাদেশের শেখ হাসিনা এবং ইন্ডিয়ার রড়াই বিল খানা হত্যা করেছিল, বিড়ালদের মেরেছিল, সেই কথা আপনারা ভুলে যাও ঠিক না। আজকে তারা তাদের আপনারা পাহারা দিচ্ছেন সেনাবাহিনী আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা থাকেন আর আপনারা চোরগুলাকে পাহারা দিচ্ছেন। তাই আমরা বলতে চাই সুষ্ঠুভাবে রাজনীতি আমরা যে কোনো দল নিবন্ধন পাই নাই, 110টি নিবন্ধন দাখিল করা হয়েছিল তার মধ্যে 12টি দল আমরা ডেকেছিলাম, আমরা বিএনপি মাইন্ডেড ছিলাম বিএনপি জুড়ে ছিলাম দেখে আমাদের নিবন্ধন দেওয়া হয় নাই, আবার 2-1 টাকা পয়সার বিনিময়ে আওয়াল তাকে দেওয়া হয়েছে।